রাতের বেলা আলেম ওলামা হিফসখানার ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় বলে এখনো আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, এখনো দিনচর্চা হচ্ছে বলে এই দেশ থেকে আল্লাহ হেফাজত করেছে। নামাজে চলে যান, আল্লাহকে ভয় করে যেভাবে আপনি নামাজে যান এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহকে ভয় করে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, চাঁদাবাজি ছাড়তে হবে, টেন্ডারবাজি ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন আপনার নামাজ আল্লাহর কাছে নামাজই না। নামাজে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায় আল্লাহ তাআলা বলছেন এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে ঐক্যবদ্ধ ভাবে তোমরা ধারণ করো। কথাটা কার? নামাজ কি উদ্দেশ্য দেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে। আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র কেউ যদি নামাজটা বুঝতে পারে তার ব্যক্তি জীবনে পরিবর্তন চলে আসবে, সমাজ জীবনে পরিবর্তন চলে আসবে, রাষ্ট্রীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে, ঠিক কি না? আপনার কাছে যে ওহী নাযিল হচ্ছে সেই ওহী থেকে আপনি তেলাওয়াত করে মানুষদেরকে শোনান আর সালাত কায়েম করুন, কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত মুসল্লিকে সকল অন্যায় আর অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। এইবার আসল কথা বললাম যে নামাজ কেন দেওয়া হয়েছে। নামাজ দেওয়া হয়েছে যেন শুধুমাত্র এই নামাজের মাধ্যমে আপনি সকল অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত থাকেন। আর আল্লাহ তাআলা বলছেন যারা সঠিকভাবে নামাজ আদায় করবে এরা সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবে। হয়তো আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন চলেই এসেছে যে হুজুর আপনার কথাটা কেমনে বিশ্বাস করব বলেন, কারণ আমরা তো আমাদের দেশে এমনও নামাজি দেখি নামাজে একেবারে হুজুরের পেছনে দাঁড়ায়, নামাজেও সামনের কাতারে, সুদ ঘুষ খাওয়ার বেলায়ও সামনের কাতারে, নামাজি নামাজেও যায় আবার কোরআনের মাহফিলেও বাধা দেয়। তো হুজুর আপনি তো বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ মানুষকে অন্যায় থেকে ফেরায়, কিন্তু এই লোকটাকে ফেরায় না কেন? কি বলেন, এরকম প্রশ্ন আসে কিনা? আমি কিন্তু বাস্তবিক কথা আজকে বলবো, আপনার গিরায় গিরায় লাগলেও আমার কোনো আপত্তি না। কথাগুলো কার? কথাগুলো কার? কি শোনার মতো ধৈর্য আছে? তো আপনাদের প্রশ্ন, হুজুর তাইলে এই মুসল্লি তার নামও তো আব্দুল করিম, লোকটা তো নামাজেও যায়, ঘুষও খায়, সুদও খায়, মাহফিলেও বাধা দেয়, আলেমকেও বাধা দেয়, তাহলে আপনি তো বলছেন আল্লাহ কোরআনে বলেছেন নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরায়, ফেরাচ্ছে না কেন? এটা প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে নামাজ যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য ওই মুসল্লি বাস্তবায়িত তার জীবনে বাস্তবায়িত করতে পারে। এখন আপনারা বলবেন হুজুর নামাজ কি উদ্দেশ্যে দেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ হিসাবে। আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র কেউ যদি নামাজটা বুঝতে পারে তার ব্যক্তি জীবনে পরিবর্তন চলে আসবে, সমাজ জীবনে পরিবর্তন চলে আসবে, রাষ্ট্রীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে, ঠিক কি না? নামাজে এমন কিছু লেসন রয়েছে, এমন কিছু এডুকেশন রয়েছে, এমন কিছু শিক্ষা রয়েছে, সালাতের ভেতরে আপনার জন্য এমন কিছু মেসেজ রয়েছে, ওই মেসেজগুলো যদি আপনি না নিতে পারেন, ওই লেসনগুলো যদি আপনার জীবনে আপনি নিতে না পারেন, আল্লাহর কসম মরার আগ পর্যন্ত সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যাবে, কিন্তু আপনার এই নামাজের দাম আল্লাহর কাছে কোনোদিন হবে না। কারণ নামাজ যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য হাসিল করতে আপনি সক্ষম হতে পারেন। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, ওই শিক্ষাগুলো আপনার জীবনে অর্জন করতে হবে। এই জন্য আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, এবার আমি হেডিংটা শিরোনামটা আপনাদের সামনে বলছি, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে, আমার বানানো না, কোরআন এবং সুন্নাহ থেকে সালাতের বেসিক 15টি শিক্ষা, মৌলিক 15টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব। ওই শিক্ষাগুলো যদি আমরা অর্জন করতে পারি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে শোনার, বুঝার এবং বাস্তব জীবনে মানার তৌফিক দেন। আমরা বলি আমিন। শুনতে রাজি আছেন তো? মুখস্থ করতে হবে, কিন্তু আমি আলোচনার শেষে সবার কাছ থেকে পড়া নিব, এই 15টা আমি মুখস্থ করা এই ছাড়বো কিন্তু আজকে, এটা মুখস্থ করে এখান থেকে যেতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত তো আপনারা? যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে রেখে দিবেন। নাম্বার ওয়ান,
এক নাম্বার হচ্ছে সালাত টিচ আস টু লিভ এ ক্লিন লাইফ সালাত আমাদেরকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয় মনে রাখবেন এক নাম্বার সালাত আমাদেরকে পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয় আপনি স্মার্ট জীবন যাপন করবেন পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন এই লেসন এই শিক্ষা প্রত্যেকদিন পাঁচবার নামাজের মাধ্যমে আপনাকে দিচ্ছেন কে আল্লাহ কারণ সালাত এমন একটি ইবাদাহ মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না আপনারা তো সবাই জানেন আহকাম এবং আরকান কতটি ফরজ আছে মাশাআল্লাহ 13টি ফরজ নামাজের ভেতরে 6টা আর বাহিরে কয়টা দেখেছেন অবস্থা বাহিরে কিন্তু বেশি আপনার শরীর পাক থাকতে হবে কাপড় পাক থাকতে হবে পবিত্রতা অর্জন করে পাক পবিত্র হয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করে পাক পবিত্র হয়ে কিন্তু নামাজে আসতে হবে প্রত্যেক দিন গোসল করে ওযু করে সুন্দর জামা পরিষ্কার জামা কাপড় গায়ে দিয়ে খালি মসজিদে গেলেন কিন্তু এখানে যে শিক্ষাটা কোন জায়গায় লুকায়িত আছে আপনি বুঝতে পারলেন না প্রিয় ভাইয়েরা শুধুমাত্র নামাজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেই চলবে না বরং একজন মুমিন মৃত্যুর আগ পর্যন্ত পরিচ্ছন্ন ক্লিন নিট এন্ড ক্লিন এবং স্মার্ট জীবন যাপন করবে এই শিক্ষাই কিন্তু নামাজ আমাদেরকে দেয় ঠিক কিনা কারণ আমার নবী করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা স্মার্ট জীবন যাপন করতেন আমি তো প্রায় প্রোগ্রামে বলি এই পৃথিবীতে আমার নবীর মতো স্মার্ট আর ফ্যাশনেবল কোন মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই কেন নাই বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলে ঘুমানোর আগে একবার আর ঘুমানোর পরে একবার ঘুম থেকে উঠার পরে আরেকবার দাঁত ব্রাশ করো আর আমার নবী এত স্মার্ট ছিলেন এত ফ্যাশনেবল ছিলেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে দুইবার দাঁত ব্রাশ করো আর আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আমার নবী ঘুমানোর আগেও যেমন মিসওয়াক করতেন ঘুমানোর পরেও তো করতেন আবার প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমার নবী মিসওয়াক করেছে তাহলে আমার নবী বেশি স্মার্ট না বর্তমান বিজ্ঞান বেশি স্মার্ট আপনারা জবাব দেন হ্যাঁ সবাই তো কথা বললেন না আমার নবী বেশি স্মার্ট নাকি বর্তমান বিজ্ঞান বেশি স্মার্ট এই মুসলমানেরা ভালো করে শুনেন পৃথিবীর মানুষকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন আল্লাহর নবীরা ঠিক কি না আপনি হাদিসের কিতাব খুলে দেখেন না সিওয়া কুমিন সুনানিম মুরসালিন মিসওয়াক করা দাঁত ব্রাশ করা ছিল আল্লাহর সকল নবীদের সুন্নাতের অন্তর্ভুক্ত পৃথিবীর মানুষদেরকে দাঁত ব্রাশ করা শিখিয়েছেন কারা তাহলে বর্তমান বিজ্ঞান বলছে দুইবার দাঁত ব্রাশ করা আর আমার নবী পাঁচ আর দুই কত হয় কত হয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কিরাম হচ্ছেন নবীর ওয়ারিশ ওলামাই কিরাম হচ্ছেন আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী নবীদের রিপ্রেজেন্টেটিভ নবীদের প্রতিনিধি যেই ওলামাদেরকে দেখে আমরা ইসলাম শিখব আফসোস করে বলতে হয় আমাদের দেশে এটা খুব বেশি আরাবিয়ান কান্ট্রিগুলিতে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু দেখা যায় যাদেরকে দেখে আমরা ইসলাম শিখব তাদের কাপড় চুপড়েই ময়লা আছে এটা তো ইসলাম বলে না আমার নবী কত স্মার্ট ছিলেন কত ফ্যাশনেবল ছিলেন আপনারা বল ভুল বুঝিয়েন না যে স্মার্ট আর ফ্যাশনের সংজ্ঞা কি নতুন নতুন কাপড় পরা আর আবুল তাবুল ফ্যাশন বের করা এখন তো কত আবুল তাবুল ফ্যাশন এক ছেলেকে দেখলাম প্যান্ট পরেছে এখান দিয়ে ছিদ্র এখানে হাঁটুর উপরে আছে না আমি ভাবলাম হায় হায় এই ছেলে মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে কিছুক্ষণ আগে বললাম এদিকে আসো কি ব্যাপার তুমি মনে হয় অ্যাক্সিডেন্ট করেছো তাই না কই হুজুর আপনারা যে এত ব্যাকডেটেড মানুষ তো ঠিকই বলে আপনারা আসলেই ব্যাকডেটেড কেন আমি অ্যাক্সিডেন্ট করবো আমি তো ঠিক আছি বললাম তাইলে তোমার হাঁটুর উপরে প্যান্ট ছিঁড়া কেন রিক্সা থেকে পড়ে গিয়েছো কই হুজুর আহা আপনারা সেই সেকেলেই রয়ে গেলেন এটা তো নিউ স্টাইল নিউ ফ্যাশন আমি বললাম ভাই যেই আপডেটেড জামানা তোমাদেরকে কাপড় ছিদ্র করে উলঙ্গ হতে শিখায় এটা তো কখনোই ফ্যাশন হতে পারে না বরং এটা বেহায়াপনা ছাড়া আর কিছুই হতে পারে না কাপড় চোপড় কম পড়লেই যদি স্মার্ট হওয়া যেত তাহলে আদিম যুগের মানুষ সবচেয়ে বেশি স্মার্ট ছিল তারা কাপড়ই পায় নাই কাপড় চোপড়ের অভাবে গাছের লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢেকেছে ঠিক কি না আমার নবী কত স্মার্ট আর ফ্যাশনেবল ছিলেন স্মার্ট আর ফ্যাশনেবল বলতে আমি বুঝাচ্ছি আমার নবী কত পরিষ্কার কত পরিচ্ছন্ন থাকতেন আপনার জামাটা পুরান হোক অসুবিধা নাই ধুয়ে পড়েন
আপনার শরীরটাকে পরিষ্কার রাখেন, মুখটাকে পরিষ্কার রাখেন। প্রথম শিক্ষাটাই নামাজের এটা, যে আপনি পরিচ্ছন্ন থাকবেন। এই করোনা ভাইরাস আসার পরে গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা মানুষদেরকে সবক দিচ্ছে, সব সময় আপনারা হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নোংরা থাকবেন না। আর আমার ইসলাম কত সাইন্টিফিক, 1500 বছর আগে আমার নবী বলেছেন আত্তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো তোমার ঈমানের একটা পার্ট। সুবহানাল্লাহ, কত স্মার্ট আমার ইসলাম। এবার শুনেন, আমার নবী কত স্মার্ট ছিলেন, বিশ্ব নবীর সাহাবীদের মুখ থেকেই সেটা শুনেন। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আন বারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মিন রিহি রাসূলিল্লাহ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার নবী যখন আমাদের কাছে আসতেন, আমাদের নবী যখন আমাদের কাছে আসতেন, আল্লাহর নবীর দেহ মুবারক থেকে আমরা এমন সুগন্ধি লাভ করতাম, সেই সুগন্ধি মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আমাদের কাছে অনেক ভালো লাগত। বলেন তো, শরীর থেকে সুগন্ধি আসলে পরিচ্ছন্ন থাকলে নাকি অপরিচ্ছন্ন থাকলে? শরীর থেকে সুগন্ধ আসে পরিচ্ছন্ন থাকলে না অপরিচ্ছন্ন থাকলে? আমার নবী নিজেই নিজে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, তেমনি অপরিচ্ছন্ন কাউকে দেখলেই পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশের মধ্যে আসলেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারআ রাজুলান শাহিদান ক্বাদ তাফাররাকা শাআহু। আল্লাহর নবী আমাদের মধ্যে আসলেন, এসে দেখলেন এক লোক তার চুল উস্কো খুস্কো ছিল। এমন অবস্থা দেখে আমার নবী বললেন, কি ব্যাপার, তুমি চুল আচ্ছানোর জন্য কি কোনো চিরুনি পাও নাই নাকি? আবার আমার নবী আরেক লোককে দেখলেন, আরেক লোককে দেখলেন তার কাপড়ের মধ্যে ময়লা আছে, ময়লা কাপড় পরিধান করা লোকটাকে দেখেই তিনি বললেন, কি ব্যাপার, কাপড়টা ধোয়ার জন্য কোনো পানি পাও নাই নাকি? কত স্মার্ট ছিলেন আমার নবী। একটা কসমেটিক্স এর বক্স থাকতো, চিরুনি রাখতেন, সুরমা রাখতেন। আপনারা তো আতর হাতের এখানে লাগান, আপনারা আতর হাতের উপরে লাগান, অনেকে আবার গালের মধ্যে এমনি করে ঘষে আসে না নাই, আপনারা এমনি করে ঘষেন, এরপরে শরীরেও লাগান, অসুবিধা নাই। কিন্তু আমার নবী হাতের তালুতে আতর দিতেন, হাতের এই জায়গাটা তালুর মধ্যে আতর দিতেন, যেন কারো সঙ্গে মুসাফাহা করলে তার হাতের মধ্যেও যেন আতরের সুগন্ধি চলে যায়। কত ফ্যাশন সচেতন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আপনাকে এই শিক্ষাই দিচ্ছে, আপনি যেন নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করেন। কারণ নামাজে আসার আগে পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই, পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না নাই? এই শিক্ষা নামাজ থেকে নিতে হবে। শুধু নিজের ব্যক্তি জীবন পরিষ্কার থাকলেই হবে না, নিজের বাড়িটাকেও পরিষ্কার রাখার দরকার আছে না নাই? আমাদের বাড়িঘরের অবস্থা হলো বাড়ির চারপাশের আঙিনাকে আমরা অপরিচ্ছন্ন করে রাখি, অথচ আমার নবী পরিচ্ছন্নতার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন দেখে। আমার নবী বলেছেন, তাহিরু আফনিয়াতাকুম ফা ইন্নাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহা। আমার উম্মতরা, বাড়ির চারপাশের আঙিনাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, বাড়ির চারপাশটাকে পরিচ্ছন্ন রাখো। কারণ ইয়াহুদিরা তাদের বাড়ির আঙিনাকে পরিচ্ছন্ন রাখে না, শুধু বাড়ির আঙিনা নয়, রাস্তাঘাটকেও পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? আমাদের দেশের রাস্তাঘাটে ময়লা কম না বেশি? আপনারা যারা বিভিন্ন দেশে সফর করেছেন দেখেছেন, থুতু ফেললেও কিন্তু জরিমানা দেওয়া লাগে, এরকম দেশ আছে না নাই? দেশের বাইরে যারা সফর করেন আপনারা দেখেছেন, একটা শু পরে 10-15 দিন হাঁটলেও শুটা ময়লা হয় না, আমার দেশে আধা ঘন্টা হইলে ওই শুয়ের কাম শেষ, ঠিক কিনা? আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথা মনে হয় ক্লিয়ার না? এখন ভেজাল কিছুটা আছে তাই না? ভেজালটা ভেঙে দেই, আমাদের দেশে মুসলমান আছে ইসলাম নাই, মানে হচ্ছে ইসলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ফর্মুলাগুলো 1500 বছর আগে দিয়েছে, এগুলো আপনারা গ্রহণ করতে পারেন নাই, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অমুসলিমরা আছে, অমুসলিম আছে, সেখানে ইসলাম নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ইসলামিক এই ফর্মুলা তারা গ্রহণ করেছে। এই জন্য আমি বলেছি যে আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম, আর ওই সকল দেশগুলিতে মুসলমান নাই কিন্তু ইসলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার এই নীতিমালা 1500 বছর আগে দিয়েছেন কে?
আমার ইসলাম কত সুন্দর দেখে নিয়ে আল্লাহর নবী বলেছেন ইউমিতুল আদা আনিত তরিকি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া হচ্ছে একটি সাদাকা। অর্থাৎ আপনি যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে সওয়াব হবে আপনার আমলনামায় আল্লাহ তাআলা ওই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন একটু বুঝেন, এই রাস্তা দিয়ে আপনি ঘর থেকে বের হয়েছেন, এখানে একটা ইটের টুকরা পেয়েছেন, আপনি আপনার হাত দিয়ে ইটের টুকরাটা হাতে নিয়ে এটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সদাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমি আমার বাসা থেকে একবার বের হলাম বৃষ্টির দিন, তো বাসার নিচে পানি জমে আছে, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম যে দেখি পানি একটু কমে কিনা, বেশ কিছুক্ষণ দাঁড়ালাম পানি তো আর যায় না, দেখলাম মানুষজন চলাফেরা করছে, একটু চলাচলের সুবিধার ব্যবস্থা কেউ করে না। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম আমার সামনে কিছু ইট আমি লক্ষ্য করলাম, ওই ইটগুলাকে আমি নিয়ে আমি নিজের হাতে ইটগুলাকে স্থাপন করলাম, এখন আমিও হেঁটে যেতে পারলাম আর অনেকেই হেঁটে গেল। এই যে কাজটা করলাম, এই কাজটার কারণে সাদাকার সওয়াব আছে না নাই? আপনারাও করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যে করা করেন, বাসা থেকে বের হইলে নাক ভক্ত হয়, এদিকে ওইদিকে গন্ধ নাকে লাগবে, কিন্তু এরপরও দুর্গন্ধযুক্ত ওই জিনিসটা ফেলবে না। আহারে, এই আপনি ইসলাম শিখেছেন না, অথচ নামাজ আপনাকে শিখ মুসল্লি কিন্তু এরা দেখবেন মসজিদে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছে, এই আপনি নামাজ থেকে ট্রেনিং নিয়েছেন না? নামাজের প্রথম শিক্ষাটাই হলো পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন, নিজের ফ্যামিলিতে পরিচ্ছন্নতা থাকবে, নিজের সোসাইটিতে পরিচ্ছন্নতাকে, আপনার সমাজটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। শুধু আপনার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পৌরসভার দায়িত্ব নয়, সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব নয়, এটা মুমিন হিসাবে আপনারও দায়িত্ব। তাহলে সালাত আমাদেরকে প্রথম যে শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দিচ্ছে, নাম্বার টু। দুই নম্বর হচ্ছে সালাত আমাদেরকে ইউনাইটেড থাকার শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়, কারণ সালাত ফরজ করা হয়েছে জামাতের সাথে। কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকু মারাকিয়িন, সালাত কায়েম করো আর যাকাত দাও, আর মসজিদে এসে যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। প্রত্যেক দিন যে আপনারা জামাতের সাথে নামাজে যান, কি শিখলেন আপনারা? নামাজ থেকে বের হয়ে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কিংবা মাসআলাগত মতপার্থক্যের কারণে কয় তুই কাফের, তুই অমুক, তুই তমুক আছে না নাই? কি শিখলেন আপনি নামাজ থেকে? এই কেউ উঠবেন না, মূল জায়গায় কিন্তু এখন গেলাম মাত্র। নামাজ আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে, মুমিন ভাইরা ঐক্যবদ্ধ থাকবে, এই শিক্ষা নামাজ থেকে আসতেছে। কারণ নামাজে আমরা যাওয়ার পরে নামাজে কি এমন কোনো সিস্টেম আছে যে সামনের কাতারে শুধু ভিআইপি মানুষ দাঁড়াবে, এমন কোনো সিস্টেম আছে? নামাজে যখন আমরা যাই চেয়ারম্যান সাহেবের পাশে যদি রিক্সাওয়ালা দাঁড়ায়, চেয়ারম্যান সাহেবের কি এই কথা বলার কোনো অধিকার আছে? এই বেটা রিক্সাওয়ালা, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান কিংবা কাউন্সিলর, অত্র ওয়ার্ডের কাউন্সিলর, তুই আমার পাশে দাঁড়াইলি কেন? এই কথা বলতে পারবে? বললে রিক্সাওয়ালাই বলবে, আমি আপনার চেয়ারম্যানগিরি গিয়ে পারলে আপনি ইউনিয়ন পরিষদে দেখান, এখানে আপনি এসেছেন আমিও এসেছি, আপনিও আল্লাহর গুলাম আমিও আল্লাহ। মসজিদে আসলে কোনো ক্লাসিফিকেশন থাকে না, এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খারি হো গে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। এই যে নামাজে আসলেন আপনি, নামাজে আসার পর যে ঐক্যের শিক্ষা আপনি পাচ্ছেন, সবাই আমরা একই কাতারে দাঁড়াই, নাকি সেখানে আমরা বলি যে চেয়ারম্যানরা আগে দাঁড়ান, মেম্বাররা পড়ে, সাধারণ নাগরিক পড়ে, রিক্সাওয়ালা পড়ে, এরকম আমরা বলি? কথা বলেন, এরকম আমরা বলি? এরকম বলেন, নামাজে আসলে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়াই।
এই একতার শিক্ষাটা মসজিদের বাহিরেও থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। নামাজে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, আল্লাহ তাআলা বলছেন এভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো। কথাটা কার? এটা তো শুধু মসজিদে আছে, মসজিদের বাইরে আসলে একজন আরেকজনকে দেখতে পারে না। কয় তুই ঠান্ডা শুননি, কয় অসুবিধা কি, তুই তো গরম শুননি, কয় তুই কাফের, কয় তুই তো ওয়াহাবি, এরকম আছে না নাই? অমুসলিমরা যখন মারপিট করে, অমুসলিমরা যখন ইসলাম বিরোধীরা যখন নির্যাতন শুরু করে, তখন কি হানাফির উপরে শুরু করে? কথা কর না কেন, তখন হানাফির উপরে শুরু করে, সুন্নির উপরে শুরু করে, মুসলমান পাইলেই হয়েছে, ঠিক কি না? এখনো আপনাদের বিবেক বুদ্ধ, এখনো আপনাদের বিবেক বুদ্ধ জাগ্রত হয় না। মনে রাখবেন, ইসলাম বিরোধীরা তারা কখনো দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম, মুসলিম মিল্লাত আর আলে উলামাকে ধ্বংসের ষড়যন্ত্র করে কাজ করে। বুঝতে পারছেন না আপনি? সালাতের ঐক্যের শিক্ষা কোথায়? আমরা ছিলাম সিংহের জাতি, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস এই, গোটা দুনিয়াকে আমরা একচ্ছত্র ভাবে শাসন করেছি। সেই সোনালি ইতিহাস আজ আমাদের জন্য অতীত হয়ে গিয়েছে। আমাদের পূর্বপুরুষদের হারানো ঐতিহ্য আমরা এমন ভাবে সেই ঐতিহ্যকে হারিয়ে ফেলেছি। সিংহের জাতি মুসলমান ছিল, আজকে সেই সিংহের জাতি মুসলমানদের মাথার উপরে ইঁদুররা উঠে খেলাধুলা করে আর তারাও অসহায়ের মতো হয়ে বসে আছে, ঠিক কি না? এটা হয়েছে কেন? শুধুমাত্র বিভ্রান্তি আর অনৈক্যের কারণে। যতদিন না মুসলমানরা ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত শুধু মার খাবে, মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে নিপতিত হওয়া লাগবে। ছোটপাটো ছোটখাটো মতপার্থক্য গুলো ভুলে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, আপনি যে কোনো হুজুরের সাথে থাকেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের বেলায়, হাদিসের বেলায়, ইসলামের বেলায় এক কাতারে চলে আসতে হবে, ঠিক কি না? কারণ আমাদের ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলমান। আমাদের প্রথম আইডেন্টিটি কি? তাহলে সালাত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই উম্মাকে এক আর নেক বানিয়ে দাও। আরো আস্তে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সালাতের তিন নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। নামাজে যখন আমরা দাঁড়াই, যেভাবে আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে দাঁড়াই, এরকম ভেদাভেদহীন একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা আমাদেরকে সালাত দিচ্ছে। আমরা মানুষের মানদণ্ড নির্ধারণ করি, সম্মান মর্যাদার মানদণ্ড নির্ধারণ করি, যে সকল বিষয়ের ভিত্তিতে, সেগুলো হচ্ছে টাকা পয়সা, ক্ষমতা, শিক্ষা দীক্ষা, প্রভাব, আধিপত্য, এগুলো দিয়ে মানুষের সম্মান বা মর্যাদার মানদণ্ড নির্ণয় করি। কিন্তু আল্লাহর কাছে এই সকল বিষয় দিয়ে মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি, আল্লাহর কাছে তার দাম হচ্ছে তত বেশি। যার তাকওয়া যত বেশি, তার দামও আল্লাহর কাছে তত বেশি। মানুষ হিসাবে আমরা সবাই সমান। এই যে ইনসাফ ভিত্তিক ভেদাভেদহীন একটি সমাজ প্রতিষ্ঠার শিক্ষা আমরা সালাত থেকে পাই, কারণ সালাতে আমরা সবাই গিয়ে একই কাতারে দাঁড়াই। এভাবে যদি আমরা নামাজের বাহিরে একই কাতারে দাঁড়াতে পারতাম, আল্লাহর কসম করে বলছি, ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁটাল ভেঙে কোনোদিনও খাওয়ার সাহস করতে পারত না। সালাতের চার নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, সময়ের প্রতি সচেতন হওয়া, সময়কে কাজে লাগানোর শিক্ষা সালাত আমাদেরকে দেয়। কারণ সালাত সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। কোরআনে কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত তোমাদের উপরে সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। পাঁচ ওয়াক্তের জন্য নির্ধারিত পাঁচটা টাইম আছে না নেই?
কথা বলেন আছে না নাই? ফজরের নামাজ কেউ যদি বলে না আমি সকাল দশটায় পড়বো, আপনার মন মতো সকাল দশটায় পড়লে হবে? জোহরের নামাজ কেউ যদি বলে আমি রাত এগারোটায় পড়বো, হবে না? প্রত্যেকটি নামাজের একটি নির্দিষ্ট সময় রয়েছে, ওই সময়ই আপনাকে পড়তে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা তো চাইলে এই সিস্টেম করতে পারতেন যে তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ একসাথেই পড়বো, রাতের বেলা একবারে পড়ে ঘুমাই যাবো, পারতেন কিনা? পারতেন, কিন্তু এটা করেন নাই কেন? ওই যে আগেই বলেছিলাম, নামাজ শুধুমাত্র সাজদার উদ্দেশ্যে দেওয়া হয়নি, অনেক শিক্ষা আছে। পাঁচ ওয়াক্তের সলাত পাঁচবার আদায় করবেন, সময় হয়ে গেলেই যেভাবে নামাজে দৌড় দেওয়া লাগে, এই সময়ের প্রতি সচেতনতা যেন আপনার জীবনে থাকে। অর্থাৎ যেই কাজ যেই সময় করা দরকার, ওই সময়ে করার শিক্ষাটা যেন আপনি এই নামাজের পাঁচ ওয়াক্ত থেকে নিতে পারেন, এই টাইমিংগুলো থেকে নিতে পারেন। এই জন্য নামাজকে সময় অনিবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। আর যে মুসলমান জাতির উপরে নামাজ ফরজ করে সময় অনিবর্তিতার শিক্ষা দেওয়া হয়েছে, আজকে সেই মুসলমান জাতি সময়ের প্রতি এত অসচেতন, নিজেরাই জানে না নয়টার গাড়ি কয়টায় যায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এক প্যাসেঞ্জার দাঁড়িয়ে বলতেছে, আহারে রাত এগারোটা হয়ে গেল, এখনো ট্রেনটা আসে না, কখন যে আসবে, এগারোটা তো হয়েই যাচ্ছে, কখন যে আসবে জানি না। দেখা গেল ঠিক এগারোটায় ট্রেন চলে আসছে। তাই এটা বাংলাদেশে সম্ভব? একেবারে এগারোটায় চলে এসেছে? আরেকজন কাছ থেকে বলে, ভাই এত খুশি হইস না, এটা গতকাল এগারোটার ট্রেন, আজকে এগারোটায় এসেছে। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, যেই মুসলমান জাতিকে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সময় অনুবর্তিতা শিখাতে চেয়েছেন, এই মুসলমান জাতি আজ সময়ের প্রতি কত অসচেতন। সময়ের কাজ সময়ে করে না। বললাম এই যুবক ভাই নামাজে আসে না কেন, তোমার এই বয়সটা তো খুব দামি বয়স, কই হুজুর সময় হয় নাই, অথচ সময়টা চলেই যাচ্ছে, ঠিক কিনা? কারণ আমাদের জীবনটা হলো জমাট বাঁধা বরফের মতো, বরফ যেরকম প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যায়, আমাদের জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আর আমাদের জীবন ঘড়ির কাঁটা থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? সময়ের কাজ সময়ে করছি না আমরা, যেই সময়ে যেই কাজ করা দরকার সেই সময়ে আমরা সেই কাজ করি না। পরীক্ষার সময় আসছে তখন পড়ে, কিন্তু আগে থেকে পড়াশোনা করে না, সময়ের প্রতি এত অসচেতন আমরা হয়েছি, কি আর বলবো। এগারোটায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা, সকাল এগারোটায় একটায় শুরু হয়, মানুষও জানে, ও আচ্ছা বেনারে লিখছে কয়টা, বেলা তিনটা, তার মানে পাঁচটায় শুরু হবে। এটা আমাদের দেশে আমরা সিস্টেম করে ফেলেছি, তাই না? কথাগুলো কি বাস্তব না অবাস্তব বললাম? এটাই বাস্তব। অথচ আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাতকে নির্ধারিত টাইমের ভিত্তিতে ফরজ করে আপনাকে সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু আপনি বুঝলেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সময়ের প্রতি সচেতন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে, সালাত আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দেগির শিক্ষা দেয়। আমরা গোলাম কার? সালাতের সময় হয়ে গেলে আপনি যদি সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে সালাতে যেতে পারেন, তাহলেই বোঝা যাবে আপনি আল্লাহর গোলাম। কারণ রাসূলের ভাষায়, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। শয়তানের কিছু বস আমাদের সমাজে বাস করে, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা কিন্তু খুব টাটকা আছে, এরকম মানুষ কি গাজীপুরে আছে? আমার রাসূল বলছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই। আর হেতে কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমানটা কিন্তু একেবারে তরতাজা আছে, বলে কি না? আমার নামাজি কত প্রকার আছে দেখেন, সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বার্ষিক নামাজি, সিজনাল নামাজি, আবার শুধু জানাজার নামাজিও কিছু আছে, এরকম আছে না? আহা, এটা খুবই দুঃখজনক। সালাত আমাদেরকে দাসত্ব আনুগত্য আর আল্লাহর বন্দেগির শিক্ষা দেয়। সালাতের আদান হয়ে গেলে শুধুমাত্র আল্লাহকে ভয় করে আপনি যেভাবে সকল কাজ কর্ম বন্ধ করে নামাজে চলে যান, আল্লাহকে ভয় করে যেভাবে আপনি নামাজে যান, এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহকে ভয় করে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, চাঁদাবাজি ছাড়তে হবে, টেন্ডারবাজি ছাড়তে হবে। যদি ছাড়তে না পারেন, আপনার নামাজ আল্লাহর কাছে নামাজই না। সালাত আপনাকে আল্লাহর আদেশ নিষেধ মানার সেই ট্রেনিং এর শিক্ষা দিচ্ছে।
সেই ট্রেনিং আপনাকে দিচ্ছে, এই ট্রেনিং আপনাকে সলাত থেকে নিতে হবে। নাম্বার সেভেন, নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে সলাত আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। সলাত আমাদেরকে কিসের শিক্ষা দেয় বলবেন হুজুর? কেমনে পর্দার শিক্ষা দেয়? নামাজের একটি অন্যতম ফরজ হচ্ছে সতর ঢাকা। সতর না ঢেকে নামাজে দাঁড়ালে নামাজ হবে? অ মুসলমান, আপনি শুধু নামাজের জন্য সতর ঢাকলেন, আর নামাজের বাহিরেও আপনার সতর আপনার পর্দা রক্ষা করার দরকার আছে না নেই? এই পর্দা কি শুধু মহিলার জন্য না আপনাদের জন্য? পর্দা কি শুধু মহিলার জন্য নাকি পুরুষের জন্য? পর্দার আয়াতগুলো আল্লাহ যখন নাজিল করছেন, মহিলাদের পর্দার আগে আল্লাহ পুরুষের পর্দার কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। যুবক আর তরুণ ভাইয়ারা রাস্তায় হাঁটলেই এদিক সেদিক তাকানো যাবে। বোনদেরকে নারীদেরকে সম্মান করতে শিখেন, কারণ নারীরা হচ্ছে মায়ের জাতি। আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর আমাদের মায়েরা বোনেরা এরা তো মায়ের জাতি। এদের পায়ের তলায় শুধু স্যান্ডেল নয়, এদের পায়ের তলায় রয়েছে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে সম্মান করতে শিখেন। বোনেরা যারা প্যান্ডেল, মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নামাজের বেলায় তো আপনারা অনেক মহিলা আছে কিন্তু নামাজ পড়ে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় একেবারে লিপস্টিক দিয়ে তারপরে পেট পিঠ খোলা রেখে বের হয়ে আসে না নাই? আপনারা যে জি জি বলতেছেন, আপনারাও তো বের করেন, আপনারা অনেকে বের করেন, দেখা যায় নামাজে আসছে, তার বউটাকে মাঝে মাঝে নামাজ পড়ায়। তো বের হইল, বের হওয়ার পরে ঘোড়াশাল ব্রিজের কাছে দাঁড়িয়ে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। এলাকার এক ছোট ভাই দেখে বললো, কি ব্যাপার ভাইয়া, আপনি না নামাজে আসেন? কয় আসি তো। ভাবির এই অবস্থা কেন? ভাবিকে একদম খোলামেলা নিয়ে বের হইলেন। কয় ভাই দেখো, তোমার ভাবি খুব সুন্দরী, খুব রূপসী, তাকে ঘরে আমি সব সময় দেখি। তো আমি চিন্তা করে দেখলাম, আমার বউটাকে তো সবসময় আমি দেখি, কিন্তু আমার বউটা কত সুন্দরী এলাকার মানুষজন জানে না। চিন্তা করলাম, এলাকার মানুষেরও তো একটা হক আছে, তাদেরকেও দেখানো দরকার। এরকম নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করেন কে কে? একটু হাত তুলেন তো। এত ভালো সবাই আপনাদের এলাকায়। আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড করে, মেসেঞ্জারে স্টোরিতে দেয়, হোয়াটসঅ্যাপে স্টোরিতে দেয়, এরকম নাই, এরকম নাই। আচ্ছা বলেন তো, বউ কি পার্সোনাল নাকি পাবলিক? আচ্ছা বাংলায় বলি, বউ কি নিজের না জনগণের? নিজের না জনগণের? ফেসবুক বাই যে স্টোরিতে আপনি দিচ্ছেন, এখানে শুধু আপনি আছেন না জনগণও আছে? তাহলে বউ যদি নিজের হয়, নিজের বউয়ের সৌন্দর্য জনগণের সামনে দিয়ে আপনি তো নিজের বউটাকে জনগণের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আপনার কি একটু লজ্জা সরমও নাই? আপনার কি একটু ব্যক্তিত্বও নাই? একটুও কি লজ্জা সরম বলতে কিছুই নাই? আপনি তো বোরখা পরান না। আবার আমার দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী এখন পয়দা হয়েছে, আমি তো বলি এদের মাথার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কয় বোরখা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তোমরা যারা, এই যে লোকটা বলেছে বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি মিডিয়াতে দেখেছি এই লোকটাই করোনা আসার পরে বোরখা পরে হেঁটেছে। কি টাটকা মুনাফিক, আপনি চিন্তা করেছেন? তো বোরখা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তো তুমি বোরখা পরেছিলে কেন? আমি তো হুজুররা শুধু মাস্ক পরেছি, তাই না? তোমরা শুধু মাস্ক না, মাথার মধ্যেও দেখছেন কি একটা জানি লাগায়, আবার হেলমেটের মতো আরেকটা কি জানি লাগায়, কত প্রোটেকশন, আবার পিপিই বোরখার মতোই না? বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পৃথিবীর কোনো বিজ্ঞানী আগেও বলে নাই, এখনো বলে নাই, ভবিষ্যতেও বলার কোনো উপায় থাকবে না। এই করোনা এসে এটা আরেকবার প্রমাণ করে দিয়েছে যে যত বেশি প্রোটেকশনে আপনি থাকবেন, তত আপনি সুস্থ থাকতে পারবেন। আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন, আপনাদেরকে বলছি, এই বোরখা আপনাদের মান ইজ্জত কমায় নাই, এটা আপনাদের ইজ্জত আব্রুকে হেফাজত করার পাশাপাশি আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের মেয়েদেরকে বোরখা পরান না, আপনাদেরকে বলছেন রাগ করবেন না, ইসলামী দৃষ্টিকোণ ছাড়াও আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো, একটু ব্যাক যান, পেছনে চলে যান। আপনার বয়স যখন 20 বছর ছিল, 18 বছর ছিল,
যৌবন কিন্তু তখন আপনারও ছিল, ঠিক কি না? হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, এই জন্য রাস্তাঘাটে কারো দিকে তাকাতেন না, কিন্তু আপনার বয়সে অনেকেই লোভ লালসার দৃষ্টিতে মেয়েদের দিকে তাকাতো। এরকম কিছু ছেলে পেলে ছিল কি ছিল না? তা আপনি যে আপনার মেয়েটাকে বোরখা ছাড়া এভাবে ছেড়ে দিয়েছেন, মাথায় কি আসে না যে আমার মেয়েটাকে হতো? কত ছেলেরা জিপ থেকে পানি বের করে এরাও আমার মেয়েটার দিকে কুনজর দিবে, কেন আপনি একবারও চিন্তা করেন না? কেন চিন্তা করেন না? নিজের বিবেককে চিন্তা করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। ইসলাম তো বলছে পর্দা করেন, আপনার তো ইসলাম ভালো লাগে না, কিন্তু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। আপনার মেয়েকে আপনার বউকে দেখে মানুষ তামাশা করবে, বলছো বলবে দেখছো এখন তো আজেবাজে পোলা পাইন কত কিছু বলে, কই দেখছো মালটা বলে কিনা এরকম? আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি বিবেকে লাগে না? আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার বোনকে পর্দা না করার কারণে এরকম মাঝে মাঝে কমেন্ট করে আপনার বিবেক কি এখনো জাগ্রত হয় না? যদি বিবেকবান হন, যদি আত্মসম্মান বলতে কিছু আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনো আপনার মা বোন স্ত্রী সন্তান এদেরকে কখনো বোরকা ছাড়া আপনি ঘর থেকে বের করবেন? আর যদি আপনার মাথায় এই টেন্ডেন্সি থাকে যে আমার সবাই তো হচ্ছে জনগণের সম্পদ, তো বের করেন, আমার কোনো অসুবিধা। আর যদি মনে করেন যে না নিজের, তাহলে পর্দা করানোর দরকার আছে না নাই? এই পর্দার শিক্ষাও নামাজ থেকে আছে না নাই? সারা জীবন খালি নামাজ পড়ে সাজদাই দিলেন, আমাদের শিক্ষাগুলো আজকে নিয়ে যান। কয়টা বললাম, কয়টা বললাম? আপনারা ভাবতেছেন হুজুর শুরু করছে কখন যে শেষ করবে, বাকি পয়েন্টগুলো খুব ছোট, 20 মিনিট থাকা যাবে না? থাকা যাবে না, লাইনে তো তুললাম মাত্র। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, নামাজ আমাদেরকে কি শেখায়? আরে যেই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করে শৃঙ্খলা শেখাতে চাইলেন, পৃথিবীতে অনেক মুসলমানরা এত বিশৃঙ্খল, এত বিশৃঙ্খল। আগে দেখাই নামাজের শৃঙ্খলার শিক্ষা আমরা কিভাবে পাই। নামাজে যখন আমরা দাঁড়াই, আমাদের দেশের ইমাম সাহেবরা এই কথাগুলো বলেন না, অথচ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুসল্লায় দাঁড়াতেন, ইকামত হওয়ার পরেই তিনি বলতেন সফু সুফুফাকুম আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু সফু সুফুফাকুম ওয়াতারাসু। যারা হজ করেছেন, উমরা করেছেন, কে কে দেখি হাত তোলেন তো, হজ আর উমরা করছেন, মাশাআল্লাহ হাত নামান, বুঝাতে সুবিধা হবে। আপনারা যারা হজ উমরা করেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ইকামত দেওয়ার পর যে ইমামই থাকুন না কেন আরবিতে কয়েকটা কথা বলে, বলে কি না? আপনারা হয়তো অর্থ বুঝেন না, বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা বলে সফু সুফুফাকুম ওয়াতারাসু। এর অর্থ হলো যে সবাই কাঁধে কাঁধ লাগিয়ে কাতারগুলো সোজা করে সারিবদ্ধভাবে দাঁড়াও। এটা ইমাম সাহেবরা বানিয়ে বলে না, এটা সব সময় বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের ইমাম সাহেবরাও আমল করবেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তো এই যে নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা কি লাইনগুলো আঁকাবাঁকা করে দাঁড়াই? কথা বলেন, আঁকাবাঁকা করে দাঁড়াই? এই যে এত শৃঙ্খলার শিক্ষা নামাজ আপনাকে দিচ্ছে, এই শৃঙ্খলাটা কি শুধু নামাজে থাকবে নাকি নামাজের বাহিরেও থাকবে? দেখা যায় যেই নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়, নামাজে সুন্দর করে লাইনে দাঁড়ায়, নামাজ থেকে বের হয়ে ব্যাংকের লাইন শুরু হয়েছে, লাইনটাকে বাদ দিয়ে কেমনে কিলাইয়া গুতাইয়া সামনে যাবে, এরকম একটা চেষ্টা আছে না? দেখছেন আমার আছে, স্বীকারও করে কেমন ভদ্র। তো এই যে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখাচ্ছে, আপনি তো নামাজের বাহিরে উশৃঙ্খল হয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, উশৃঙ্খল হওয়া যাবে না, কারণ নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত আপনাকে শৃঙ্খলা শিক্ষা দিচ্ছে। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা কিভাবে বলেন তো? আপনাদের ইমাম সাহেব যদি কেরাত ঠিক মতো পড়তে না পারে, তাকে ইমামতিতে রাখবেন? কথা বলতে হবে, কথা বলেন, রাখবেন? ইমাম সাহেব যদি তেলাওয়াত না জানে, শুদ্ধ তেলাওয়াত না জানে, তাহলে ইমামতিতে রাখবেন? ইমাম সাহেব যদি নামাজের মাসআলা না জানেন, ইমামতিতে রাখবেন? আর বিড়ি সিগারেট খেলে রাখবেন নাকি? কেন রাখবেন না? আপনারা বলবেন হুজুর উনি তো ইমামের যোগ্য না। আরে আপনারা ইমাম রাখার সময় কত কিছু দেখেন, জিজ্ঞেস করেন ইন্টারভিউতে, হুজুর বিয়ে করেছেন, বিয়ে শাদী করছেন তো না, কামিল পাশ করেছেন, দাওরায়ে হাদিস দিয়েছেন, আপনি কারি কিনা, হাফেজ কিনা, এগুলো অবশ্যই দেখবেন, দেখা উচিত। এই যে নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া, এখান থেকে শিক্ষা নিতে হবে।
আপনি যেভাবে অশুদ্ধ তেলাওয়াতকারী কোন লোককে ইমাম বানান না, আপনি যেভাবে মাসআলা না জানা লোকটাকে ইমাম বানান না, ঠিক তেমনি ভাবে নামাজ থেকে এই শিক্ষা নিয়ে কোন চাঁদাবাজ, ঘুষখোর, টেন্ডারবাজ, জেনাখোর, সুদখোর, মদখোর লোককেও আপনি আপনার সমাজের নেতা বানাতে পারবেন না। আরে এমন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ দেয়, আবার সুদখোরকে এলাকার টাটকা সুদখোরকে গিয়ে ফুটবল মার্কায় বুট দেয়, কি শিক্ষা দিচ্ছেন নামাজ থেকে আপনি? আপনার নামাজ তো আল্লাহর কাছে নামাজই না, কত আপনাদের এলাকায় 2 টাকায় বিক্রি হয়, 5 টাকা হয়েছে না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন, এই নামাজ আপনাকে নেতা নির্বাচনের প্রক্রিয়া শেখাচ্ছে। একজন ঘুষখোর তেলাওয়াত অশুদ্ধকারী কিংবা একজন অযোগ্য লোককে যেভাবে আপনি ইমাম বানান না, তেমনি সমাজকে প্রতিনিধিত্ব যেই লোকটা করবে, সমাজটাকে যেই লোকটা নেতৃত্ব দিবে, তার মধ্যেও যদি অযোগ্যতা থাকে তাকেও আপনি নেতা বানাতে পারবেন। এই শিক্ষা আমাদেরকে নামাজ দিচ্ছে, এই শিক্ষা আমাদেরকে নামাজ দিচ্ছে। প্রিয় ভাইরা এবার আসেন নাম্বার 9। 9 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়। নামাজে আমরা সবাই দাঁড়াই, নেতা থাকে কয়জন? আপনারা কথা কর না কেন, নামাজে আমরা সবাই দাঁড়াই, নেতা থাকে কয়জন? ইমাম সাহেব যখন রুকু করে তখন কি আপনারা সাজদায় চলে যান নাকি? যখন আল্লাহু আকবার বলে তখন কি আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলেন নাকি? ইমাম যা করে আপনিও তাই করেন। নামাজ এই শিক্ষা দিচ্ছে, নামাজের ভেতরে যেমন নেতার আনুগত্য থাকবে, তেমনি ইসলামী আন্দোলন করলে কিংবা ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী নেতৃবৃন্দ কখনো একটি সমাজকে লিড দেন, নেতৃত্ব দেন, তাকেও সেভাবে আনুগত্য করে চলতে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ আর তার রাসূল এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা তাদের আনুগত্য করো। এখন আমাদের দেশে কোরআনের ব্যাখ্যার চেয়ে অপব্যাখ্যা বেশি হয়। অপব্যাখ্যা এই জন্য হয় কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা জানে না তারাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরতে যায়। কথা কি ক্লিয়ার নাকি আপনাদের মধ্যে ভেদাল আছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা জানে না তারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরতে যায়। যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে, যারা ধর্মীয় বিশেষজ্ঞ বলে, তারা নাকি ধর্মের অপব্যাখ্যা দেয়। আর যাদের মুসটা একেবারে এমন মুস, মুসের জন্য ঠোঁট দেখা যায় না, তারাই এখন ধর্মীয় মুফতি হয়ে বসে আছে, ঠিক কি না? এ জাতির জন্য আফসোস, বুখারী শরীফ পড়াতে পড়াতে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, যারা কোরআন হাদিস রিসার্চ করতে করতে চুল দাড়ি পেকে গিয়েছে, বলা হচ্ছে তারাই আজকে ধর্মের অপব্যাখ্যা নিচ্ছে। নাউযুবিল্লাহ, তোমাকে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ জিজ্ঞেস করে তুমি আউযুবিল্লাহর আউ শুদ্ধ করে বলতে পারবে না। ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম ওনারা সাধারণ কোনো মানুষ নন, তারা হচ্ছেন আল্লাহর জমিনে, আর আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী, তারা হচ্ছেন নবীগণের ওয়ারিশ। এদেরকে সম্মান করতে শিখুন। নবীদের ওয়ারিশ আলেম ওলামাদেরকে যদি সম্মান না করেন, এটা স্বয়ং নবীর সম্মানে গিয়ে আঘাত লাগবে, ঠিক কি না? এই আলেম ওলামাকে মন যা চায় তাই বলেন কেন? করোনা যখন শুরু হয়েছিল, স্ত্রী স্বামীর লাশের কাছে যায় না, ভাই বোনের লাশ দেখতে যায় না, বাপ ছেলের লাশের কাছে যায় না। কথাগুলো বাস্তব না অবাস্তব? কেউ যায় না, কেউ যায় না। যে আলেমগুলোকে মন যা চায় তাই বলে গালিগালাজ করো, ওই আলেমরাই কিন্তু তখন জানাজা পড়ে কবর দিয়েছে। এত তাড়াতাড়ি ভুলে গিয়েছ? নবীদেরকেও নবী বিরোধী দিন বিরোধীরা গালিগালাজ করত, নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকেও যারা গালিগালাজ করে, এরাও দিন বিরোধী, ইসলাম বিরোধী, আবু জেহেলদের প্রেতাত্মা আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান ছাড়া আর এরা কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে হেদায়াত দান করুন। হেদায়াত যদি থাকে না থাকে,
তাহলে আল্লাহ তাআলা তোমার মন যা চায় সেভাবেই তুমি তুমি ধ্বংস করে শেষ করো। সম্মানিত ভাইয়েরা, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। নাম্বার 10, 10 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। নামাজে আপনার ইমাম যদি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনারা চুপ থাকবেন না লোকমা দিবেন? কথা কোন না, চুপ থাকবেন না লোকমা দিবেন? ইমাম সাহেব যদি এশার নামাজে এক রাকাত পরেই বসে যায়, আপনারা চুপ থাকবেন নাকি আল্লাহু আকবার বলবেন? আপনার ইমাম কিন্তু তিনি, ইমাম মানে কি নেতা, আপনার নামাজে তিনি ইমামতি করছেন, নেতৃত্ব দিচ্ছেন। তাহলে আপনার ইমাম ভুল করলে আপনি যেমন লোকমা দেন, ঠিক তেমনি ভাবে আপনার সমাজকে যারা প্রতিনিধিত্ব করে তারাও ভুল করলে আপনি ভুল ধরিয়ে দিবেন, ভুল একবার দুইবার ধরিয়ে দিবেন। ইমাম সাহেবকে ভুল একবার দুইবার ধরিয়ে দেওয়ার পরেও যদি ইমাম সাহেব না মানে, ইসলামে শরীয়তের হুকুম হচ্ছে তাকে টেনে নামায়া নিয়ে আসো, টেমে পেছনে নিয়ে তারপরে যোগ্য কাউকে দাও। ইসলামের ফর্মুলা হচ্ছে নেতা ভুল করলে সংশোধনী দাও, আবার ভুল করেছে আবার সংশোধনী দাও, এরপরেও যদি কাম না হয় ঘাটটা ধরে নামায়া দাও। এই শিক্ষা আমরা নামাজ থেকে পাই, এই শিক্ষা আমরা নামাজ থেকে। আরে বাপরে ভাই, ওখানে আর ঘাড় কি ধরবেন, ভুলও ধরতে পারবেন না। ভুল ধরলে বিপদ আছে না নাই? ভুল ধরলে বিপদ আছে না নাই? ভুল ধরলেই যদি বিপদ থাকে, ওই সমাজে কখনো কোরআন সুন্নাহ বা ইসলামের বিধান থাকার সম্ভাবনা থাকে? আল্লাহ হেদায়াত দান করুন। প্রিয় ভাইয়েরা, সালাতের 11 নম্বর শিক্ষা হচ্ছে, সালাতের 11 নম্বর শিক্ষা হচ্ছে সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কিরকম? আপনার নামাজে ভুল হলে নামাজটাকে শুদ্ধ করার একটা প্রসেস হিসাবে সুজুদুস সাহু মানে সাহু সেজদা আছে না নাই? আপনি নামাজ ভুল করলেন, সাহু সেজদা দিলে আবার নামাজটা ঠিক হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনার জীবন চলার পথে যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবন সংশোধনের একটা প্রক্রিয়া হিসাবে তাওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবতে পারেন, হুজুর আমরা যে তাওবা করব, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন কিনা, কারণ আমি তো শত শত ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, আমি তো মিথ্যা কথা বলেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছি, কিন্তু আজকের মাহফিলে আমি আমার জীবন পরিবর্তনের জন্য, আমি হেদায়াত পাওয়ার জন্য যদি তাওবা করি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদীর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো বিশাল ওই পাহাড়ের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় সুবিস্তৃত আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য যদি জীবনকে সংশোধন করার জন্য তাওবা করে ফেলেন, আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, তারপরে যদি গুনাহের জন্য লজ্জিত হয় আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। তাওবার মতো তাওবা করলে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেন শুনেন, কিসসা কাহিনী নয়, সরাসরি বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন পাপিষ্ঠ লোক ছিল, যেই লোকটা 99 জন মানুষ খুন করেছিল। জোরে কোন কতজন? 99 জন মানুষ খুন করার পর তার মনে অনুশোচনা পয়দা হলো, অনুশোচনা সৃষ্টি হলো, লোকটা এবার ভালো হয়ে যাওয়ার জন্য পন্থা খুঁজছিল, উপায় খুঁজছিল। এক পাদ্রির কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছি, আমার অন্তরে অনুশোচনা পয়দা হয়েছে, আমার জন্য ভালো হওয়ার কোনো হয়ে আছে নাকি, রাস্তা আছে নাকি? পাদ্রি তখন বলল, তুমি তো 99 জন মানুষ খুন করে মহা অন্যায় করে ফেলেছ, তোমার জন্য আর ভালো হওয়ার কোনো রাস্তা নাই। লোকটা আবার
রাগান্বিত হয়ে গিয়ে আবার ক্রোধান্বিত হয়ে গিয়ে ওই পাদ্রিকেই মেরে ফেললো। পাদ্রিকে খুন করে আগে তো ছিল 99, আরো একজন যোগ হলো, এখন হইল কত? 100। একেবারে সেঞ্চুরি মেরে দিল। সেঞ্চুরি করার পর অনুশোচনা আরো বেড়ে গেল। এবার সে একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি তো মহা অন্যায় করে ফিরেছি। আলেম বললেন, কি করেছ? লোকটা বলল, আমি খুনের সেঞ্চুরি করে ফিরেছি, 100 মানুষ হত্যা করেছি। ওই আলেম বললেন, আমার কাছে কি চাও বলো? লোকটা বলল, আমার অন্তরে অনুশোচনা এসেছে, আমি ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? তখন আলেম বললেন, অবশ্যই তোমার জন্য ভালো হওয়ার রাস্তা আছে, তাওবার দরজা খোলা আছে। তুমি যদি তাওবার মতো তাওবা করে ফেলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। লোকটা বলল, তাই নাকি? এখনই তাওবা পড়ার, আমি তাওবা করে ফেলতে চাই। লোকটা তাওবা করলো। এবার আলেম বললেন, খবরদার, তুমি তোমার এলাকায় যেও না, তোমার এলাকার মানুষগুলো ভালো না, খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ কথাই তো আছে, সৎসঙ্গে সর্ব সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং তোমার এলাকায় যেও না, ওই এলাকায় যাও, এই এলাকার মানুষজন ভালো আছে, তাদের সাথে গিয়ে বসবাস করে বাকি জীবন ইবাদত বন্দেগি করে কাটিয়ে দাও। লোকটা আবার আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকায়, ওই এলাকার দিকে যখন যাত্রা শুরু করলো, কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউতের সাথে আবার দেখা ঘটলো। মালাকুল মউত রহকবচ করে ফেললে। আমার ভাইয়েরা, কোনো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই ব্যক্তির রূহটাকে রিসিভ করার জন্য লোকটা যদি জান্নাতি হয়, জান্নাতের ফেরেশতারা আগমন করে, আর জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতারা আগমন করে। এই লোকটা ইন্তেকালের পর দেখা গেল জান্নাতের ফেরেশতারাও আগমন করেছে, জাহান্নামের ফেরেশতারাও আগমন করেছে। এবার দুই গ্রুপ ফেরেশতা যখন একসাথে চলে এসেছে, ঠেলাঠেলি আর গুতাগুতি আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা বলল জান্নাতের ফেরেশতাদেরকে, তোমরা কেন এসেছো? কয় কেন? এই লোকটা তো জান্নাতে তাওবা করেছে, এই জন্য এসেছে। তোমরা কেন এসেছো? কয় জানো না, 100 মানুষ খুন করেছে, লোকটা জাহান্নামী। দুই গ্রুপ যখন ঝগড়াঝাটি শুরু করলো, আল্লাহ তাআলা মধ্যস্থকারী ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বলল, তোমরা দুই গ্রুপ এরকম কিলাকিলি গুতাগুতি করে সমাধান করতে পারবে না, আসো আমরা সমাধানে যাই। দুই পক্ষ বলল, কেমনে সমাধান করব? মধ্যস্থকারী ফেরেশতা বললেন, লোকটা যে তাওবা করেছিল আর ওই আলেম একটা এলাকায় যাওয়ার কথা বলেছিল, তোমরা একটু মেপে দেখো, দূরত্ব মেপে দেখো, এই লোকটা যদি ওই এলাকার কাছাকাছি চলে যায় তাহলে লোকটা জান্নাতি, আর যদি ওই এলাকা থেকে দূরে থাকে তাহলে লোকটা জাহান্নামী। আসলে লোকটা ওই এলাকা থেকে অনেক দূরে ছিল, কিন্তু লোকটার তাওবা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার আপন কুদরতে ওই জায়গাটিকে তার মৃত্যুর জায়গা পর্যন্ত নিকটবর্তী করে দিলে। এজন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ করে ফেলেছি, অসুবিধা নাই, আমরা যদি তাওবা করে ফেলি আমাদেরকে মাফ করে দিবেন কে? তবে তাওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে। কয়টা শর্ত? সেই 5টা শর্ত মুখস্থ করে নিয়ে যান। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি যে গুনাহগার তার স্বীকৃতি দেওয়া, স্বীকার করতে হবে, আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, গুনাহ করেছি। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে গুনাহের জন্য কার কাছে মাফ চাওয়া। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে এই গুনাহ আপনি আর সেকেন্ড টাইম করবেন না, কার সাথে ওয়াদা করা। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক বান্দার কাছেই ফিরিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চাওয়া। আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো তো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে তিনি মাফ করতে পারেন, আল্লাহ পারেন কি না? কিন্তু আপনি যে ক্ষমতার জোরে আরেকজনের জায়গা দখল করেছেন, আপনি যে আরেকজনের উপরে জুলুম করেছেন, আপনি যে ক্ষমতার কারণে আরেকজনের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, এই যে জুলুম করলেন, এই জুলুম করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও কিন্তু তাওবা কবুল হবে না। বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে মাফ চাইতে হবে। তাওবা কবুলের এই কয়টা শর্ত রয়েছে? এই 5টা শর্ত ফিল আপ করে তাওবা করলে তাওবা কবুল করবেন কে? তো সালাত আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দিচ্ছে। সালাত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জীবন সংশোধনের শিক্ষা। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ 12 নম্বরে চলে আসছে। নামাজের 12 নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? কিভাবে আপনি নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি নামাজ শেষ করতে পারবেন? এই যে একটা ধৈর্য নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, এই ধৈর্যটা শুধু নামাজে থাকবে নাকি নামাজের বাহিরেও থাকবে?
কারণ আমাদের জীবনে পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। আর এই করোনা ভাইরাস আসার উপরে যতগুলো বিষয় দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন বলে বলেছেন, সবগুলো বিষয় দিয়েই কিন্তু পরীক্ষা শুরু হয়েছিল। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পাঁচটি জিনিস দিয়ে পরীক্ষা করব। জোরে কোন কয়টা? গাজীপুরের ভাইরাস শুনেন, এই পাঁচটা জিনিস কিন্তু মানুষ ভালো করে এই করোনা ভাইরাসে টের পেয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার ভয়। করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল তখন সবার অন্তরে ভয় আছে না নাই? না জানি কোন সময় আমারও ধরে ভয় শুরু হয়ে গিয়েছিল। দুই নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে করোনা ভাইরাসে লকডাউন থাকার কারণে আর্থিক ক্ষয়ক্ষতি আছে না নাই? তিন নাম্বার হচ্ছে ওয়াল আনফুস, জীবনের ক্ষয়ক্ষতি। চার নাম্বার হচ্ছে ওয়াল সামারাত, ফল ফসলাদের ক্ষয়ক্ষতি। এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক বলেছেন পরীক্ষা করবেন, আল খাউফ ভয়, ওয়াল জু খুদা, তিন নাম্বার হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষতি, চার নাম্বার হচ্ছে ওয়াসামারাত ফল ফসলাদির ক্ষতি। এই যে পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করার কথা বলেছেন, এই পাঁচটি বিষয় দিয়ে জীবনে যখন পরীক্ষা আসবে আপনি যদি সবর করেন, আল্লাহ পাক বলেন সবরকারীদের জন্য সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ। আর সবরকারী কারা? সবরকারের ডেফিনেশন হচ্ছে যারা বিপদে পড়ে গেলে এই মুখ থেকে বের করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের দেশের মানুষ কোনটা মানুষ মরার দোয়ার কোনটা মুসিবতের দোয়া বুঝেও না। একজন বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলার কারণে কয় এখানে কি কেউ মারা গিয়েছে নাকি? মানুষ মনে করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শুধু মানুষ মরার দোয়া, এটা শুধু মানুষ মরার দোয়া নয়, যখনই বিপদে পড়বেন তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইরা, সলাতের ১৩ নম্বর শিক্ষা হচ্ছে সলাত আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধ মানতে উদ্বুদ্ধ করে। কারণ সলাতে আমরা প্রত্যেকটি সিস্টেম সলাতের ভেতরে আমরা যে ফলো করি, এই বিধানগুলো কার? বিধানগুলো আল্লাহ। এই শিক্ষা যেন আপনার নামাজের বাহিরেও থাকে, নামাজের বাহিরেও সবগুলো বিধান মানতে হবে কার? নাম্বার ১৪, নামাজের ১৪ নম্বর শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পরে আপনি যদি নামাজে দাঁড়ানোর পর সাজদার জায়গার দিকে তাকাবেন, কোনো কোনো মাধাবে সামনের দিকে তাকানোর কথা বলা আছে, কিন্তু কেউ যদি পেছন ফিরে তাকায় এরকম তাকানো যাবে? তাকানো যাবে না। নামাজে আপনি হাত বাঁধার কথা, যদিও কয়েকটি রেওয়ায়াত আছে যেটা ভালো লাগে করেন, কিন্তু কেউ যদি পেছনের দিকে হাত বাঁধে, কপালে হাত বাঁধে, অসুবিধা আছে না নাই? আমাদের দেশে হাত বাঁধা নিয়েও কিন্তু এখন ঠেলাঠেলি আছে না নাই? এক গ্রুপ বুকে, আরেক গ্রুপ এখানে, অথচ সবগুলোই হাদিতে আছে। এক এলাকায় গিয়ে দেখা গেল এক লোক হাত বাঁধছে কপালে, কোথায় হাত বাঁধছে? জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ভাই কপালে হাত বাঁধছেন কেন? কয় হুজুর আয় কইেন না। মারাত্মক মুসিবত। কি মুসিবত? কয় কিছুদিন আগে আমাদের এলাকার ওই মসজিদে এক লোক নাভির নিচে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। এর কয়েকদিন পর আরেক মসজিদে বুকের উপরে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। চিন্তা করলাম নাভির নিচে হাত বাঁধলেও মারে, বুকের উপরে হাত বাঁধলেও মারে, তাহলে যা হওয়ার হোক, এখন আমি কপালে হাত বাঁধলাম, কপালে তো আর কেউ মারবে না যেহেতু মাথা আছে। এই ছোট ছোট মত পার্থক্যের কারণে এই অবস্থা। এখন আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর আপনাদের মধ্যে এত দোলাদুলি কেন? প্রিয় ভাইয়েরা, একই বিষয়ে বিভিন্ন রেওয়ায়াত কখন আসে? এখানে অনেক আলেমরা বসে আছেন, আমার চেয়ে অনেক যোগ্য, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম, অনেক ওলামা এখানে বসে আছে, তারাও এটি ভালো জানেন। একই বিষয়ে একাধিক বর্ণনা তখনই আসে যখন আল্লাহ রাসূল একই আমল ভিন্ন ভিন্নভাবে করেন, তখনই একই বিষয়ের বিভিন্ন রেওয়ায়াত চলে আসে। যদি একই বিষয়ের উপরে বিভিন্ন সহি বর্ণনা পাওয়া যায়, আপনার যাই, আপনার যেটা ভালো লাগে সেটাই আমল করতে পারবেন, কোনো অসুবিধা। এত কঠোর হইতে কে বলেছে আপনাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো সলাত আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। এই যে আপনি তাকাবেন কোন দিকে, হাত বাঁধবেন কিভাবে, সব বলা আছে। এখন এই যে আল্লাহর বিধানগুলো মেনে হাত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন,
রুকুর সিস্টেম সাজদার সিস্টেম মেনটেন করে রুকু সাজদা করছেন, এই যে নিয়ন্ত্রিত ভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবেই করছেন, নামাজের বাহিরেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। বের হওয়ার পরে যে হাত আপনি নামাজে বাঁধলেন সুন্দর করে, এই হাত দিয়েই কিন্তু কলমের খোসা দিয়া মানুষের উপরে জুলুম করা যাবে, পা দিয়ে জুলুম করার জন্য সামনে আগানো যাবে না, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘন হয়, বিদ্রোহ হয় এমন কোনো কাজ করা যাবে না। নামাজের 15 এবং সর্বশেষ যে শিক্ষার কথা আপনাদেরকে বলবো, এটা সবচেয়ে সেনসিটিভ, বলবো তো নামাজের 15 নম্বর শিক্ষা হলো, এটা সবার শেষেই নিয়ে আসতাম আমি। নামাজের 15 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে কোরআন আপনার জীবনের সব জায়গায় থাকতে হবে, আগাগোড়ায় কোরআন থাকতে হবে। শুধু মসজিদে কোরআন থাকবে আর সব জায়গায় কোরআন থাকবে না, আপনার নামাজ নামাজই, কারণ নামাজে যদি আপনি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করেন, আল্লাহু আকবার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হাদিস শুরু করেন নামাজ হবে কিনা, কথা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার বলে বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে? আমাকে যদি ইমামতিতে দেন আপনারা তো লুকমা শুরু করবেন, না শুনলে বলবেন এই হুজুরকে এলাকা থেকে বের কর, ঠিক কি না? কেন? নামাজে যে বই থেকে তেলাওয়াত করতে হবে সে বইয়ের নাম কি? সবাই তো বললেন না ভাই, সেই বইয়ের নাম কি? কোরআন তেলাওয়াত ছাড়া যেমন নামাজ হয় না, আ মুসলমানেরা যেই কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, নামাজের শিক্ষা হচ্ছে এই কোরআন দিয়ে আপনার জীবনের আগাগুড়া আপনি পরিচালনা করবেন। আমার নবী মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছেন, আর মদিনার রাষ্ট্র চালানোর জন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যে চাচা আবু জেহেল তুমি চালাও। আল্লাহ রাসূল যদি বলতেন যে চাচা তুমি সব চালাও, আবু জেহেল বলতো ভাতিজ আসো বুকে আসো কোলাকুলি করি, অসুবিধা তো নাই। ইভেন কাবা ঘরের ইমাম খতিবের দায়িত্ব রাসূলকে দিত, কোনো অসুবিধা নাই, কারণ সব কিছু তো আমাকে পরিচালনার দায়িত্ব তুমি দিচ্ছ। আল্লাহ রাসূলের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাসূল বললেন চাচা তোমার নীতিতে সব চলবে না, এই জমিনটা যার আইনও চলবে, কোরআনের প্রত্যেকটি বিধান কার? আল্লাহ। প্রত্যেকটি বিধান কার? আল্লাহ। আমরা এখন কি করলাম? মসজিদে ইমামতির দায়িত্ব একজনকে দিলাম আর সমাজ পরিচালনার দায়িত্ব একজনকে দিলাম, আপনারা জবাব দেন, জবাবটা আমি দিব না, আপনাদের মুখ থেকেই বের করবো। বলেন আমার নবী ইমামতির দায়িত্ব নিয়ে বসেছিলেন আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর একজনকে দিয়েছেন? জবাব কিন্তু আপনারাই দিচ্ছেন, আমার কোনো দোষ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, মসজিদে নববীতে ইমামতি করলেন, খতিবগিরি করলেন, খুতবা দিলেন, আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনকে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজনকে দিয়েছেন না? তারা একদিকে মসজিদে নববীর ইমামতি করেছেন, অন্যদিকে তারা রাষ্ট্রেরও ইমামতি করেছেন, ঠিক কি না? এটাই নামাজের শিক্ষা, এই শিক্ষা তো আপনার জীবনে নাই, জীবনে তো নাই নাই। সুদখোর ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, ইমাম সাহেব খতিব সাহেব যখনই সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে ইমাম সাহেবকে তার ক্ষমতা বলে চাকরি থেকে বের করে দিয়েছে, সভাপতি ঘরের সভাপতি, সেক্রেটারি ঘরের সেক্রেটারি, তোমাকে সভাপতি কে বানিয়েছে? আল্লাহর কোরআনের মাহফিলে আলেম ওলামা কথা বলেন, কথা বলার স্পর্ধা এই বাংলাদেশে আমরা কোনোদিন এটা দেখি নাই, আলেম ওলামাদের সাথে স্টেজে উঠে তর্ক করা, শুনেছেন কখনো আপনারা? চাচা আপনি শুনেছেন কখনো আপনারা এই বয়সে? আপনি তো আমাদের কাউন্সিলর না, মাশাআল্লাহ, আপনাদের কাউন্সিলর সাহেব মাহফিলের সভাপতি, কত কোরআন পাগল, কত ইসলাম পাগল দেখেন, নিজে মাহফিল শোনার জন্য স্টেজে এসে একেবারে হুজুরের পাশে বসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ধরনের কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে থাকার দরকার আছে না? কত বড় স্পর্ধা, ভালো করে শুনে নাও, আলেম ওলামা কোনো দলের প্রতিনিধিত্ব করে না, তারা কোনো নেতার আনুগত্য করে না, তারা কোনো নেতার দিকে মানুষদেরকে ডাকে না, কোনো দলের দলবাজি করে না, কারো দিকে মানুষদেরকে আকর্ষিত করে না, আলেম ওলামারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এছাড়া আর কারো গোলামি তারা করে না। কত বড় স্পর্ধা, আল্লাহ তাআলা এদেরকে হেদায়াত দান করেন, আমিন। কিছু লোক তো এখন বের হইছে স্টেজে উঠে বলে হুজুর করোনা করোনা, তাড়াতাড়ি শেষ করেন, করোনা
করোনা কিন্তু তোর উপরেই আসবে, করোনা তোর উপরেই আসবে। স্টেডিয়ামে যে বসে বসে এত মানুষ খেলা দেখে, এখানে করোনা আয় না না? আর সিনেমা হলে মনে হয় খুব সামাজিক দূরত্ব, তাই না? সামাজিক দূরত্ব কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, বলতে হবে শারীরিক দূরত্ব, বলতে হবে শারীরিক। সামাজিক দূরত্ব যারা করবে এরা জাহান্নামে যাবে। সামাজিক দূরত্বের কথা ইসলামে বলা হয় নাই, বরং সামাজিক সম্প্রীতির কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন? শারীরিক দূরত্ব মেনটেন করেন। সিনেমা হলে মনে হয় শারীরিক দূরত্ব খুব বেশি, তাই না? ওখানে শারীরিক দূরত্ব এমন যে শুধু পাইলে একজন আরেকজনের উপরে ওঠ, কথা ঠিক কি না? সব করো না, এই কুরআনের মাহফিল কেন? নিশ্চয়ই আপনারা দেখছেন, নিশ্চয়ই আপনারা দেখছেন স্টেজে উঠে কয় হুজুর করো না, তোমার বিবেক এখনো জাগ্রত হয় না? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা আসার পরেই বলেছিল বাংলাদেশে 8-9 লক্ষ মানুষ মারা যাবে। আলহামদুলিল্লাহ এখনো 8-9 হাজারও মারা যায় নাই, আলহামদুলিল্লাহ। বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এই ক্রেডিট কিন্তু আপনাদের নয়, এই ক্রেডিট টাকা আল্লাহ। কেন ক্রেডিটটা আমাদের নয়? কারণ আমাদের চিকিৎসা ব্যবস্থার দশা তো আপনারা জানেনই, এক ডাইভারই কুটিপতি, আর কিছু বললাম না, ঠিক কি না? এই দেশে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, চিকিৎসা তথ্য প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি এগিয়ে তারাই হিমশিম খেয়েছে। আর আপনি মোকাবেলা করবেন, যুদ্ধ করবেন, কি ক্ষমতা! আল্লাহর যদি রহমত না থাকতো সব একেবারে কিন্তু লন্ডভন্ড হয়ে যেত, ঠিক কি না? এই দেশে এখনো রাতের বেলা আলেম ওলামা হিফজখানার ছাত্ররা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেয় বলে এখনো আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, এখনো দিনচর্চা হচ্ছে বলে এই দেশ থেকে আল্লাহ হেফাজত করেছে। কারো চিল্লায় সিন্নি খাইলা তুমি তো তাকেই চিনলা না, এখন তারাই তোমার কলিজার দুশ্মন হয়ে গেছে। যেই লোকগুলো কোরআনের মাহফিলে আসে এই মানসিকতা নিয়ে যে মাহফিলকে বন্ধ করবে, আর করোনা কি ইস্যু করেছে, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ যদি এদের কপালে হেদায়াত থাকে ঠিক আছে হেদায়াত দাও, যদি হেদায়াত না থাকে তোমার করোনা দিয়ে তুমি এদেরকে শেষ করে দাও। মিডিয়ার ভাইরা আপনারা যারা এসেছেন, কথাগুলোকে আপনারা আবার বিকৃত ভাবে তুলে ধরবেন না। আপনারা হচ্ছেন বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে মিডিয়ার যে ভাইরা এসেছে, যে আপনারা এত চিল্লা চিল্লি করলেন, এই ভাইরা বসেন, এটা সেটা, মিডিয়ার ভাইদের সাথে আপনারা অনেক সময় খারাপ আচরণ করেন, কিন্তু আপনারা যে ঘরে বসে ওয়াজ শুনেন কাদের কারণে শুনেন জানেন? এই লোকগুলোর কারণে শুনেন। যেই লোকগুলো আপনাদের ঘরে ওয়াজ শোনার ব্যবস্থা করে দেয়, আপনাদের ওয়াইফ, আপনাদের মা, আপনাদের বোন, তারা আগে গান শুনতো, হিন্দি সিরিয়াল দেখতো, নাটক দেখতো, এখন দেখবেন হিন্দি সিরিয়াল নাটক মুভি সব বাদ দিয়ে সারাদিন তারা ওয়াজ শুনে। তো ঠিক তো বললেন, কিন্তু এই ঠিকের ব্যবস্থা যারা করে দেয় তাদের সাথে তো আপনারা রূঢ় আচরণ করেন, এটা ঠিক না? এটা ঠিক, এটাও ঠিক। এই যে আমার মিডিয়ার ভাইরা এখানে যারা এসেছে অনেক কষ্ট করে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, এদের প্রতি আপনারা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করবেন। এরা আপনাদের এলাকার মেহমান, যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের থাকার ব্যবস্থা করবেন। এরা এসেছে আপনারা টান দিয়ে নেবেন, আসেন ভাই আসেন আমার বাড়িতে আসেন আমার সাথে খাবেন, এটাও রাসূলের একটা সুন্নাহ, মেহমানদারি করা, মেহমানদারি করা ওটাও একটা সুন্নাহ। এদেরকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন, কেন জানেন? কারণ গোটা দুনিয়ায় যখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে, তখন সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এই ভাইয়েরা যুদ্ধ ঘোষণা করে ইসলামী সংস্কৃতি তারা গোটা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে। এই লোকগুলোর কন্ট্রিবিউশন আপনি ভুলতে পারবেন না। এখন ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখা যায় যে ইসলামিক লেকচারগুলো বেশি ভিউ হচ্ছে, এই জন্য হাঁস মুরগি চূড়াদের মাথা টাথা খারাপ হয়ে গেছে, কারণ তাদের বক্তৃতা কেউ আর শোনে না। এগুলো এদের কন্ট্রিবিউশন, তাদের অবদান। এই জন্য আমার এই ভাইদের সাথে আপনারা ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করবেন, যারা দূর থেকে আসে থাকার ব্যবস্থা করবেন, খাওয়ার ব্যবস্থা করবেন। আর মিডিয়ার ভাইরা আপনারা যারা আছেন মনে কষ্ট নেবেন না, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। কয়েকটি কথা আপনাদেরকে পরামর্শ দিয়ে বলতে চাই, বর্তমানে আলেম ওলামারা
দাই ইলাল্লার ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা যেমন দিন প্রচারে কাজ করছেন, আপনারা বিশ্বাস করেন আপনারাও প্রত্যেকে দাই ইলাল্লার ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনারাও কিন্তু দিন প্রচার করছেন। কিরকম? আমরা বক্তব্য দিয়ে দিন প্রচার করছি আর আপনারা আমাদের বক্তব্যগুলোকে ধারণ করে এডিট করে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়ে আপনারাও কিন্তু দিন ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। সুতরাং আপনারাও দিনের একটি বিরাট খেদমত করছেন। আপনি হয়তো জানেন না শুধুমাত্র এই খেদমতটাই কিয়ামতে আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। আপনি পৃথিবী থেকে চলে যাবেন এই কষ্ট করে করে শীতের রাতে এরা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছেন, এই বক্তব্যগুলো অনেক মানুষ শুনবে, শোনার কারণে যারাই নামাজে আসবে হেদায়াত পাবে, এই জন্য আপনি সওয়াব পাবেন না। সুতরাং আপনারা মনে রাখবেন, যারা সাংস্কৃতিক আগ্রাসন চালায় আপনারা তাদের চেয়ে ভিন্ন, এই জন্য আপনাদের ভিতরে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, কিছু ভিন্নতা থাকতে হবে। যারা ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করে না তাদের উদ্দেশ্যই থাকে দুনিয়া অর্জন করা, দুনিয়ার যশ খ্যাতি ইনকাম ভিউ বাড়ানো, এটা তাদের উদ্দেশ্য। কারণ তাদের আখেরাত লাগবে না, তাদের কি লাগবে? দুনিয়া লাগবে। এই জন্য তো আপনাদের কাছেও ক্যামেরা, তাদের কাছেও ক্যামেরা, এই একই ক্যামেরা দিয়ে তারা নাটক সিনেমা বানায়, পর্ন ভিডিও বানায়, আর ওই একই ক্যামেরা দিয়ে আপনারা ইসলামী ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। তো তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য আছে না নেই? শুধু পার্থক্য আছে যে তা না, হিউজ পার্থক্য আছে, অনেক পার্থক্য। তাদের চেয়ে আপনারা মর্যাদার দিক থেকে অনেক উচিতে। এই জন্য প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা আপনাদের মর্যাদার জায়গাটাকে ধরে রাখবেন। মাঝে মাঝে আমরা ইউটিউবে দেখি, খুব কষ্ট লাগে, আমরা বয়ান করে যাই একটা, আপনারা একজনের আঙ্গুল আরেকজনের চোখের ভেতরে ঢুকাইয়া দেয়া, একজন আরেকজনের শত্রু বানাইয়া দেয়। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। কেন করছেন বলেন? আপনার সামান্য ভিউ বাড়ানোর জন্য, কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য? প্রিয় ভাইয়েরা না, এটা যেন আপনাদের উদ্দেশ্য না। আমরা আপনাদের জন্য দোয়া করব। আলেম ওলামারা যদি, গোটা দেশের আলেম ওলামারা যদি আপনাদের জন্য দোয়া করেন, আমরাও জানি আপনাদের ইনকামের দরকার আছে। যদি আলেম ওলামাদের দোয়া থাকে, বিশ্বাস করেন ইনকাম থাকবে, দুনিয়াও থাকবে, আখেরাতও থাকবে। দেখা যায় আমরা আলোচনার ভিতরে বলি না, এমন টাইটেল এমন শিরোনাম লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে যে হুজুর যে ওয়াজ করে হুজুর মাঠ কাঁপালেন। আসলে কি মাঠ কাঁপছে? কথা বলেন মাঠ কাঁপছে না। হুজুররা আলোচনার ভেতরে যে কথাগুলো বলে, সেই কথাগুলো থেকে যে কথা আপনার ভালো লাগে সেটাকেই আপনি আপনার থাম্বনেইলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। বিশ্বাস করেন আপনারা চাইলে আমাদের শত্রুদেরকে আমাদের কাছে আনতে পারেন, কিন্তু আপনারা এমন এমন কাজ মাঝে মাঝে করেন আমাদের শত্রুদেরকে আরো বড় শত্রু বানান। দেখা যায় থাম্বনেইলে দুইজনের পিক দুই দিকে দিয়ে একজনের ঘাড়ের উপরে আরেকজনের হাত রাখে, কয় যে ওয়াজে হুজুর ঘাড় মটকে দিলে। এখন বলেন তো ওই লোকটা যদি এগুলো দেখে আর ইসলামের দিকে আসবে? আপনি থামলেন তাকে আরো সুন্দর করে দেন, উল্টিয়ে দেন। আপনি বলেন যারা আলেমদেরকে গালি দেয় হুজুর তাদেরকে আদর করে কি বলবেন? আপনি কি উল্টা করে দিতে পারেন না? বিশ্বাস করেন আপনারা চাইলে ইসলামটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, কেউ উল্টাপাল্টা থাম্বেল দিবেন না, উল্টাপাল্টা শিরোনাম। এটা শুধু আমার ক্ষেত্রে না, আলেমে আলেমে সংঘর্ষ লাগাবেন না। দেখা যায় জাতীয় নেতৃবৃন্দের ফটো এনে দিয়ে দিয়েছে, অথচ ওই আলোচনায় হুজুর ওই টপিকই আনে নাই। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবেন না। মিডিয়ার ভাইরা যারা এসেছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রমকে কবুল করেন, বলেন আমিন। সালাতের যে 15টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 15টি শিক্ষা যদি আমার আপনার জীবনে আমরা নিয়ে ফেলতে পারি, দেখবেন আমাদের জীবন পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন, বলেন আমিন।